নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুন। আজ আমি তোমাদের প্রমথেশ চন্দ্র বড়ুয়ার সম্বন্ধে বলব, যিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্য লেখক। তিনি 24 অক্টোবর 1903 সালে আসামের গৌরীপুরে জন্মগ্রহণ করেছিলেন। 1920 সালে তিনি কলকাতার হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পাশ করেছিলেন। 1924 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। 1928 সালে মনোনীত সদস্য হিসেবে আসাম আইনসভায় যোগদান করেছিলেন। অনেক সুরাপানের ফলে তিনি অসুস্থ হয়ে থাকতেন দিনের পর দিন, তার ফলে 31 নভেম্বর 1951 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তার দাম্পত্য সঙ্গীরা ছিলেন মাধবীলতা, অমলা বালা বড়ুয়া ও যমুনা বড়ুয়া। তার অভিনয় ও পরিচালিত কিছু ছবি হল দ্য ব্রিটিশ ডমিনিয়ন ফিল্ম লিমিটেড, অপরাধী, দেবদাস, মঞ্জিল, মুক্তি, অধিকার, রজত জয়ন্তী ইত্যাদি। প্রমথেশ চন্দ্র বড়ুয়া আমাদের জন্য অনেক ছবি স্মৃতি উপহার হিসেবেই দিয়ে গেছেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।